নিশ্চয়ই দেখো আমি এটা কোনো বলবো না, অজুহাত দেবো না, তবে কেরল অনেক ব্যালেন্স টিম, ভালো ফুটবল খেলেছে, যেটা ওদের খেলা সেটা আমি আগাগোড়া দেখেছি। এবছর এটাও যেটা লাস্ট ম্যাচ আজকে খেললো, অসাধারণ ফুটবল, ইস্ট বেঙ্গল একদম জিরো আমি মনে করি। তবে প্লাস পয়েন্ট একটা ছিল, যেটা পেনাল্টি যদি ক্লিটন মিস না করতো খেলার ফল হয়তো অন্যরকম হতে পারতো। যাই যে ওটা একটা মিস্টেক হয়ে গেছে, আবার নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে এটাই আশাবাদী আমি। কোথায় গলতিটা মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে, কোথায় ভুলটা হচ্ছে? প্রত্যেকটা ম্যাচেই একটা এরকম পয়েন্ট নষ্ট, কোথায় ভুলটা হচ্ছে বলে? দেখো আমার মনে হয় যে কোচ যে ডিসিশনগুলো নিচ্ছে এক একটা সিচুয়েশন, সেগুলো হয়তো প্লেয়াররা ঠিক মতো মেনে নিতে পারছে না কিংবা মানিয়ে নিতে পারছে না, সেটা কিন্তু একটা কোচে, আমি বলবো কোচের এখানে কোনো ফল্ট নেই। এখন প্লেয়াররা যদি ঠিক মতো না খেলতে পারে সেটা কিন্তু একটা প্লেয়ারদের ফল্ট এবং টোটাল টিমটার ফল্ট। এবং আগামী আগের বছরও তাই একই রেজাল্ট, এবছরও তাই একই, সেই নাম্বার টেনে একই পজিশন, সেই হারের পর হার, দর্শকরা এবার কতটা মেনে নিতে পারবে সেটাই আশা করি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।